হ্যালো এভরিওয়ান, এই লেসনে আমরা দেখবছি ভেরিয়েবল কি জিনিস এবং কিভাবে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভেরিয়েবল এর কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কেননা অ্যাজ এ প্রোগ্রামার আমরা যখন কোনো একটা কোড লিখব এর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকবে এবং এই ডেটাগুলা আমাদের কম্পিউটারের কোনো একটা মেমোরি এরিয়াতে স্টোর হয়ে থাকে। ভেরিয়েবল কি করে? ভেরিয়েবল হচ্ছে আমাদেরকে ওই এরিয়া অফ মেমোরির একটা নেম দেয়। আমি যদি আমার আইডিতে ব্যাক করি, আমার কাছে একটা ভ্যালু আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড এই ডেটাটা তো আমাদের কম্পিউটারের কোনো একটা এরিয়া অফ মেমোরিতে স্টোর হয়ে আছে। এখন আমি চাই এই ভ্যালুটার একটা লেবেল অর রেফারেন্স দিতে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভেরিয়েবলে এই ভ্যালুটা স্টোর করতে পারি। তার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নেম দিতে হবে। ধরো আমরা এটার ভেরিয়েবল নেম দিলাম মেসেজ। তারপর একে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে। এভাবে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই ভ্যালুটার একটা লেবেল হচ্ছে মেসেজ। আমরা যখন ইন ফিউচারে এই প্রোগ্রামের মধ্যে এই মেসেজ এই ভেরিয়েবলটা ইউজ করব, সেটা অ্যাকচুয়ালি মিন করবে হ্যালো ওয়ার্ল্ড এই ভ্যালুটা। তো এখন আমরা দেখব যে এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বিভিন্ন নেমিং কনভেনশন আছে, এগুলো সম্পর্কে একটু জানবো। প্রথমটা হচ্ছে যে ভেরিয়েবল নেমস ক্যান কন্টেন অনলি লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর। এবং আমরা যখন কোন একটা ভেরিয়েবলের নেম স্টার্ট করব, স্টার্টিংয়ে আমরা শুধুমাত্র লেটার এবং আন্ডারস্কোর দিতে পারবো, আমরা নাম্বার দিতে পারবো না। অর্থাৎ আমার ধরো আরেকটা ভেরিয়েবল নিলাম যে মেসেজ ওয়ান নামে। এই ভেরিয়েবল নেমটা যদি একটু খেয়াল করি, এখানে কি আছে? লেটার আছে, আন্ডারস্কোর আছে। আমরা চাইলে এই ওয়ানটাকে নাম্বার ফর্মেটেও দিতে পারি, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল নেম। বাট আমরা যদি এটা না করে স্টার্টিংয়ে দিতাম ওয়ান আন্ডারস্কোর মেসেজ, তাহলে আমাদের কি হতো? এটা একটা ভ্যালিড ভেরিয়েবলের নেম হতো না। এছাড়াও আমরা যদি কোনো একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতাম, সাপোজ হ্যাশ অর অ্যাট দ্য রেট, তাহলে সেটাও কি হতো? একটা ভ্যালিড ভেরিয়েবল নেম হতো না। তো হোপসো আমরা হচ্ছে এক নাম্বার যেটা নেমিং কনভেনশন সেটা বুঝতে পেরেছি। সেকেন্ড যেটা, ধরো আমার কাছে হচ্ছে একটা ইউজার নেমের ভ্যালু আছে, এটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোর করতে চাই। আমরা যখন মাল্টিপল ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোকে কখনোই স্পেস দিয়ে সেপারেট করতে পারবো না, ভেরিয়েবল নেমে স্পেস অ্যালাউড না। আমরা চাইলে আন্ডারস্কোর দিয়ে অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্ডকে জয়েন করতে পারি। যেমন কি ধরো ইউজার নেম, এখানে আমি সিফাত হাসান এই ভ্যালুটার স্টোর করলাম। তাহলে একটু যদি খেয়াল করি, আমরা কি করেছি? ইউজার নেমের মধ্যে একটা স্পেস দিয়েছি, এটা অ্যাকচুয়ালি অ্যালাউড না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আন্ডারস্কোর দিয়ে দুইটা ওয়ার্ডকে অ্যাকচুয়ালি জয়েন করে দিতে হবে। তাহলে এটা একটা ভ্যালিড নেমিং কনভেনশন। তো হোপসো এটা সম্পর্কে আমরা ক্লিয়ার। এরপর আমরা জানবো যে অ্যাভয়েড ইউজিং পাইথন কিওয়ার্ডস অ্যান্ড ফাংশন নেম অ্যাজ এ ভেরিয়েবল নেম। পাইথনের কিছু রিজার্ভ কিওয়ার্ডস আছে অ্যান্ড কিছু ভেরিয়েবল নেমস আছে, যেগুলো আমরা ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। যেমন কি, যেমন ধরো ডেফ, এটা একটা কিওয়ার্ড, আমরা চাইলে এটার মধ্যে কোনো একটা ভ্যালু স্টোর করতে পারবো না, কারণ কি এটা হচ্ছে পাইথনের রিজার্ভড একটা কিওয়ার্ড। অথবা ধরো ট্রু অর ধরো ইজ, এগুলা আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবলের নেম হিসেবে ইউজ করতে পারবো না। হোপসো আমরা এটা সম্পর্কে ক্লিয়ার। অ্যান্ড লাস্ট যে পয়েন্ট, এটা শুধুমাত্র পাইথনের ক্ষেত্রে না, স্পেসিফিক না, এটা হচ্ছে জেনারেল একটা সাজেশন, এটা হচ্ছে অবশ্যই ভেরিয়েবলের নেমগুলোকে মিনিংফুল হতে হবে। যেমন কি ধরো আমি এখানে লিখলাম আই ইকুয়ালস টু সিফাত। তো অন্য কোনো প্রোগ্রামার যখন আসবে এই কোডটা পড়তে, ধরো কোডের লাস্টে গিয়ে তুমি আই ইউজ করলে, তো সে হয়তো দেখে চিন্তা করবে যে আই এটা অ্যাকচুয়ালি কী, আইয়ের মধ্যে কি আছে। তাকে কি করতে হবে? আবার পুরো প্রোগ্রামটা গো থ্রু করে দেখতে হবে যে ও আইয়ের মধ্যে হচ্ছে ইউজারের ফার্স্ট নেমটা দেওয়া। এটা যদি না করে আমরা মিনিংফুল নেম দেই, সাপোজ এখানে আমি ফার্স্ট নেম ভেরিয়েবলের নেম দিলাম, এটাকে আমি যখন 9 নম্বর লাইনে ইউজ করব, তখন যে কোনো প্রোগ্রামার অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে ফার্স্ট নেম এই
ভেরিয়েবলে হয়তো ইউজারের ফার্স্ট নেমটা স্টোর করা আছে। তো দ্যাটস ইট ফর দিস টিউটোরিয়াল।